নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল বৃহস্পতিবার 24 অক্টোবর 2024 পাঁচটি রাশির লটারি প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং চারটি নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। নিয়মিত এই প্রোগ্রামটা আমি আপনাদের সামনে নিয়ে আসি, তাই আপনারা অবশ্যই ভিডিওটি কিছুক্ষণ হলেও অর্থাৎ 8 থেকে 9 মিনিট আপনারা মনোযোগ দিয়ে আলোচনাটি শুনবেন, কারণ আমি প্রতিদিন অর্থপ্রাপ্তির উপর রাশির নাম বলি। অনেকে রাশির নাম শুনে বেরিয়ে যাচ্ছেন, আমি বললাম না, আপনারা আলোচনাটা অবশ্যই শুনবেন। দেখুন, আগামীকাল বৃহস্পতিবার রয়েছে, রাহুকাল দুপুর 1:30 থেকে 3 পর্যন্ত রাহুকাল রয়েছে। এই সময় কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট আপনারা করবেন না। যোগ রয়েছে সিদ্ধি যোগ এবং আপনার অষ্টমী তিথি আগামীকাল রয়েছে। দেখুন, এর পাশাপাশি আপনার আগামীকাল পুষ্যা নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে এবং এই বৃহস্পতিবার এই পুষ্যা নক্ষত্র বিশেষভাবে, আমি আবার বলবো, বিশেষভাবে লাভ কিন্তু দেয়। এই পুষ্যা নক্ষত্র যদি বৃহস্পতিবার পড়ে, অর্থাৎ এই পুষ্যা নক্ষত্রে যদি আপনার জন্ম হয়, আপনার ক্ষেত্রে কিন্তু আকর্ষিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। আমি প্রতিদিন 3টি গ্রহের কথা বলি, আপনার রাহু, শুক্র এবং শনি। এই 3টি গ্রহ আপনার জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে এবং এর সাথে সাথে আপনার ব্যক্তিগত জন্মছকে আপনার ভাগ্যভাব কেমন রয়েছে। এই যে অর্থপ্রাপ্তিটা না, সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা, তাই ভাগ্যভাবকে স্ট্রং করুন। পাশাপাশি আপনারা রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন এবং আপনারা পাওয়ার কবচ পরিধান করুন। আপনার হয়তো অল্পের জন্য দেখা যাচ্ছে 2-1 নাম্বারের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা অবশ্যই রাহু রক্ষা কবচ এবং পাশাপাশি আপনারা পাওয়ার কবচ যদি পরিধান করেন, সেখানে আপনাদের অর্থপ্রাপ্তি নিশ্চিতরূপে ঘটবে। কারণ প্রতিনিয়ত প্রচুর চেষ্টা করছে, আমি শুধুমাত্র যে লটারি থেকেই হবে এটা না, যে কোনো দিক থেকে আপনার অর্থপ্রাপ্তি কিন্তু হতে পারে। যারা লটারি কাটেন তাদের জন্য আমি একটা সময়, অর্থাৎ দিনের যে শুভ সময়টা এবং টার্গেট নাম্বার আমি প্রতিদিন নিয়মিত আপনাদেরকে দিচ্ছি। অনেকের ক্ষেত্রে অর্থপ্রাপ্তি হচ্ছে, অনেকে উপকৃত হচ্ছে। আমি যে কথাগুলো বলছি সেই জায়গাটা যদি মেনটেন করতে পারেন এবং আপনার যদি দশা মহাদশা যদি আপনার ফেভারে থাকে, আপনার যদি গোল্ডেন টাইম চলে, আমি বলবো কৌশিক রায় খুব দায়িত্ব নিয়ে আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি নিশ্চিতরূপে ঘটবে। কারণ আগামীকাল সিদ্ধি যোগ রয়েছে, পুষ্যা নক্ষত্র দিন থেকে রিপ্রেজেন্ট করছে, বৃহস্পতিবার রয়েছে, খুব মানে এক কথায় দুর্লভ এই যোগ সৃষ্টি হয়েছে। এবং আগামীকাল আমি যেটা বললাম রাহুকালটা, শুধুমাত্র আপনারা রাহুকালটা বাদ দিবেন, বাকি সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুবই ফেভারে কিন্তু রয়েছে। এবং যারা চাইছেন পরামর্শ করতে বা আপনারা কবচ অথবা প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। এবং একটি কথা আমি আবার বলি, 2-1 নাম্বারের জন্য অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে, অবশ্যই আপনারা রাহু রক্ষা কবচ এবং পাওয়ার কবচ আপনারা পরিধান করুন। এবার আসি
আমি চারটি নামের ব্যক্তি। আপনার প্রথম নামের অক্ষর আগামীকাল যদি এন দিয়ে শুরু হয়, আপনার প্রথম নামের অক্ষরটা যদি এন দিয়ে শুরু হয়, আপনার কাল আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে ঘটতে চলেছে। যারা রাশি জানেন না তাদের ক্ষেত্রে আমি বলছি, এন ইংরেজি এন। আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি যদি এস দিয়ে শুরু হয়, ইংরেজি এস, আগামীকাল আপনার অর্থপ্রাপ্তির প্রবল যোগ দেখা যাচ্ছে। আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি যদি এম দিয়ে শুরু হয়, ইংরেজি এম, আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি 100% ঘটতে চলেছে। আপনার প্রথম নামের অক্ষর যদি জি দিয়ে শুরু হয়, ইংরেজি জি, আপনার আগামীকাল সেটা লটারি হতে পারে, শেয়ার মার্কেট হতে পারে, ফাটকা হতে পারে, যে কোনো দিক থেকে অনলাইন ট্রেন্ডিং হতে পারে, যে কোনো দিক থেকে আপনার এই অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে। আমি পাঁচটি রাশির কথা বলবো এবং স্পেশাল যে টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক যে শুভ সময়টা বলবো আপনারা অবশ্যই মেনটেন করার চেষ্টা করুন। শুধুমাত্র রাহুকালটাতে কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট আপনারা করবেন না। প্রথম রাশি ধনু রাশি। ধনু রাশির টার্গেট নাম্বার, আপনাদের যে লাকি নাম্বার আগামীকাল সেটা শুধুমাত্র একটা বেরিয়েছে, শুধুমাত্র 4। আপনাদের যে শুভ সময় 10:35 থেকে 12:20 পর্যন্ত, 10:35 থেকে 12:20। দ্বিতীয় যে রাশি আমি বলবো সেটি হচ্ছে আপনার কর্কট রাশি। কর্কট রাশির টার্গেট নাম্বার 9। আপনাদের যে শুভ সময় 11:55 থেকে 12:25 পর্যন্ত, সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ। তিন নম্বর রাশি মীন রাশি। মীন রাশির টার্গেট নাম্বার 6। আপনাদের আপনাদের যে শুভ সময়টা, লাকি টাইমটা যেটা রয়েছে, সকাল 10:50 থেকে 11:54 পর্যন্ত। চার নম্বর রাশি আপনার মেষ রাশি। মেষ রাশির আপনাদের টার্গেট নাম্বার 1। আপনাদের যে শুভ সময় সকাল 11:22 থেকে 12:36 পর্যন্ত। একদম অন্তিম এবং শেষ যে রাশির কথা বলবো সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির লাকি নাম্বার 1 এবং 9। আপনাদের শুভ সময় সকাল 9:45 থেকে আপনার 11:50 পর্যন্ত, 9:45 থেকে 11:55 পর্যন্ত সময়টা শুভ। অবশ্যই যারা ভিডিওটি দেখছেন ভিডিওটিকে শেয়ার করবেন এবং আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।